বিসমিল্লাহির রহমানির রহিম, দর্শক আসসালামু আলাইকুম। নেইসার অ্যান্ড টেক বিডি চ্যানেল এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো দর্শক, আজকের ভিডিওটি এনটিএসসি এর সম্পর্কিত, এবং সবাই কম বেশি অবগত রয়েছেন যে এনটিএসসি এর আসলে সেই থার্ড সাইকেলের সেকেন্ড ফেজের এবং একই সাথে বিশেষ গণবিজ্ঞপ্তির ফলাফল দেওয়া হয়েছে। তো প্রাথমিক সুপারিশ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কিন্তু চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়নি। তো যাই হোক, প্রার্থীদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রার্থীরা যেন 30 তারিখের ভিতরে, অর্থাৎ চলমান সেই জুন মাসের 30 তারিখের ভিতরে প্রার্থীরা যেন এরকম চার সেট ভিরল ফর্ম বা ভেরিফিকেশন ফর্ম তারা যেন সহজে পূর্ণ করে এনটিএসসি এর দপ্তরে পাঠায় সরাসরি অথবা ডাকযোগে, সেই সম্পর্কে বলা হয়েছে। তো দেখুন, এই নির্দেশনা আমরা একটু দেখাচ্ছি যে বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলা হয়েছে। তো প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে 4 কপি প্রাক চাকুরি জীবন বৃত্তান্ত যাচাই ফর্ম, যেটি কিনা ভিরল ফর্ম, বলে রাখা ভালো ইতিপূর্বে থার্ড সাইকেলের তখন কিন্তু 5 সেট ছিল, সেটি 1 সেট কমিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ 4 সেট। 4 কপি বলতে দেখুন, ওনারা এখানে লেখেছে 4 কপি, আমরা বলেছি 4 সেট। আপনি 4 সেটই মনে রাখবেন যাতে কোনো ভুল না হয়, কারণ এটি এখানে কিন্তু ফর্মের পেজ 4টি, আবার কেউ দেখে ভাববেন না বোধ হয় এই 4টি ফিল আপ করলে পাঠালেই হবে, অর্থাৎ এই 4টা পেজেরই 4 সেট দিতে হবে। টোটাল 16টি ডকুমেন্টস এবং একই সাথে চারিত্রিক সনদপত্র সহ টোটাল 20টি ডকুমেন্টস পাঠাবেন। আর যদি মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা থাকে, তার জন্য আলাদা সনদ দাখিল করতে হবে। তো যাই হোক, দেখুন যে বলা রয়েছে পূরণ করে এনটিএসসি এর কার্যালয়ে সরাসরি বা হাতে হাতে 30/6/22 খ্রিস্টাব্দ তারিখ সকাল বিকেল 5টার মধ্যে পৌঁছানোর অনুরোধ করা হলো, এবং খামের উপর অবশ্যই লিখবেন পরীক্ষার ব্যাস, মোস্ট ইম্পর্টেন্ট কথা। পরবর্তীতে ডিএসবি শাখার লোক যখন আপনার ভেরিফিকেশনের জন্য আসবে, তখন কিন্তু এই ব্যাস, রোল, জেলা, মোবাইল উল্লেখ থাকলে তারা আপনাকে খুঁজে পেতে বেশ সুবিধা হবে। এজন্য খামের উপর অবশ্যই পরীক্ষার ব্যাচ নাম্বার, রোল নাম্বার, নিজ জেলা এবং মোবাইল নাম্বার আবশ্যিকভাবে লিখবেন। তো এটা গেল যারা বিশেষ নিবন্ধনে যারা আসলে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য। এখন আছে থার্ড সাইকেলের সেকেন্ড ফেজ, এখানেও একই কথা, রেজাল্ট কীভাবে পাবেন সেই লিঙ্ক দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে চার সেট এরকম ডকুমেন্টস বিরল ফর্ম পূরণ করে এনটিএসসির কার্যালয়ে সরাসরি হাতে হাতে পৌঁছানোর অনুরোধ করা হলো নির্বাচিত প্রার্থীদেরকে। দেখুন, এইটি হচ্ছে ইম্পর্টেন্ট কথা যে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ইতিপূর্বে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় কেউ নিয়োগ সুপারিশ পেয়ে থাকলে তাদেরকে নিয়োগ সুপারিশপত্রে কপি দাখিল করতে হবে। এ সকল প্রার্থীর ক্ষেত্রে ভিআর ফর্ম বা ভিরল ফর্ম দাখিলের প্রয়োজন হবে না। ভালো করে শুনুন, এখানে কিন্তু শুধুমাত্র যারা থার্ড সাইকেলে প্রথম পর্যায়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং অনেকটা ভুল করে এনটিআরসি এর ভুলের কারণে বা যে কোনোভাবে সেকেন্ড ফেজেও তারা পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদেরকে বলা হয়েছে তাদের পুনরায় ভিরল ফর্ম পাঠানোর দরকার নেই। শুধুমাত্র সেই পূর্বে যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই সুপারিশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে পাঠাতে হবে। এখন এইখানে যেটি উল্লেখ নেই সেটি হচ্ছে যে থার্ড সাইকেলে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে, যারা ইচ্ছা করেই বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিল, বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে কিন্তু তাদের নিষেধ করা হয়নি, বিশেষ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিল তারা থার্ড সাইকেলে নির্বাচিত হওয়ার পরেও। তো এখন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিছু বলা নাই, বলা না থাকলেও এই যে শেষের যে কথাটি, এইটি তাদের জন্য প্রযোজ্য, কারণ তাদেরও অলমোস্ট সবারই ভেরিফিকেশন হয়ে গেছে বা চলমান রয়েছে। তো সেক্ষেত্রে তাদের আর পুনঃ ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, তাদেরকেও জাস্ট সেই থার্ড সাইকেলে যেই সুপারিশপ্রাপ্ত হয়েছে সেই চূড়ান্ত সুপারিশপত্রটি ডাউনলোড করে তারা পাঠাতে হবে। যদি তারা নতুন সুপারিশকৃত প্রতিষ্ঠানে যোগদান করতে চায়, সেক্ষেত্রে পূর্বের থার্ড সাইকেলে যেই
প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই সুপারিশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে পাঠাতে হবে, তাদেরকে পুনরায় ভিআর ফর্ম বা ভিরুয়াল ফর্ম পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় আমি বুঝতে পেরেছি, অর্থাৎ থার্ড সাইকেলে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, একই সাথে বিশেষ গণবিজ্ঞপ্তিতে সেখানে অ্যাপ্লাই করেছিলেন এবং সেখানেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এখন চাচ্ছেন আপনি নতুন প্রতিষ্ঠানে যোগদান করবেন, সেক্ষেত্রে আপনাকে ভিআর ফর্ম পাঠাতে হবে না, শুধুমাত্র সেই থার্ড সাইকেলে যেই আপনার সুপারিশপত্র, চূড়ান্ত সুপারিশপত্র, সেটি ডাউনলোড করে প্রিন্ট করে পাঠালেই হবে। এটি যদিও এখানে উল্লেখ নাই, এখানে উল্লেখ রয়েছে যারা থার্ড সাইকেলের সুপারিশপ্রাপ্ত হয় পুনরায় আবার সেকেন্ড ফেজে, বিশেষ গণবিজ্ঞপ্তির কথা বলে নাই, কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির কথা না বলো তাদের জন্য একই কথা প্রযোজ্য, পাঠাবেন। আরেকটি ব্যাপার যেটি কিনা ছিল যে এর আগে অর্থাৎ সেই থার্ড সাইকেলে কিন্তু চারিত্রিক সনদপত্র পাঠাতে বলা হয়েছিল, সেটি এখানে বলা নেই, তো পাঠাতে হবে কি না আপনারা প্রয়োজন হলে একটু তাদের সাথে কথা বলে নেবেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে যে এই যে হটলাইন সম্পর্কিত বিশেষ গণবিজ্ঞপ্তি, অর্থাৎ কাদের সাথে আপনি যোগাযোগ করবেন, এই দেখুন একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন 9টা থেকে 5টা পর্যন্ত, কোনো সমস্যা হলে আপনি তাদের সাথে যোগাযোগ করে মতামত নিতে পারবেন। তো এখন ভিরুয়াল ফর্ম কোথায় পাবেন? ভিরুয়াল ফর্ম দেখুন এই ওয়েবসাইটে, এনটিআরসির ওয়েবসাইটে, আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এরপরে এনটিআরসির ওয়েবসাইটে যাবেন, এখানে দুইটা জায়গায় আপনি ভিরুয়াল ফর্ম পাবেন, এখানেও রয়েছে দেখুন এই যে পুলিশ ভেরিফিকেশন ভিরুয়াল ফর্ম, এটি ছিল আসলে থার্ড সাইকেলে, এবং পরবর্তীতে এখানে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি আলাদা ট্যাব রয়েছে, এখানেও রয়েছে ভিরুয়াল ফর্ম, এখান থেকে আপনি নিতে পারেন। তো উভয় ক্ষেত্রে ভিরুয়াল ফর্ম একই রকম, যেটি নিয়ে তাতেই হবে, অসুবিধা নেই। এই দেখুন এই ভিরুয়াল ফর্ম এবং এই ভিরুয়াল ফর্ম কার্যত কোনো পার্থক্য নেই, একই 4টি পেজের, খুব ভালোভাবে পূরণ করবেন এবং এটি কম্পিউটার কম্পোজ করা যাবে না, অবশ্যই হাতে লিখবেন, এবং এই অংশ আপনার কিছু লেখার প্রয়োজন নেই, এটি এই যারা পুলিশের সুপারিনটেন্ডেন্ট তারা পূরণ করবেন, আপনি শুধু প্রথম 3 পেজ ফিল আপ করবেন এবং এভাবে 4টি সেট ফিল আপ করে পাঠাবেন, এবং এবারে কিন্তু চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে এই মর্মে কিছুই বলে না, তারপর আপনারা যোগাযোগ করে নেবেন। থার্ড সাইকেলে সেই প্রথম ধাপে চারিত্রিক সনদপত্র নিয়ে কিন্তু বেশ একটা ঘোলাটা পরিস্থিতি তৈরি করেছিল, যাই হোক এবারে কিন্তু কিছু উল্লেখ করে নাই। তো এখন ভিরুয়াল ফর্ম কীভাবে পূরণ করবেন এই সম্পর্কে ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, কীভাবে সহজে পূরণ করবেন এই সম্পর্কে আমাদের এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে ভিডিও দেখে সহজেই ভিরুয়াল ফর্ম পূরণ করতে পারবেন বলে আমরা মনে করছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, এগিয়ে যান, ওকে ফ্রেন্ডস।